ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই যে যেখানে আছে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9:15 এরকম হয়েছে, তো 9:15 মানেই সকালের চা খাওয়া হয়ে গেছে। কিন্তু আমি আর একবার চা নিয়ে বসেছি, তো দেখো আমি আর একবার আদা চা করেছি। শরীরটা ভালো না তো ভোকে একটু চা করে দিলাম, আদা চা, তার জন্য আমিও একটু নিয়ে বসেছি গরম গরম, বেশ লাগছে। আর এদিকে কুচিনা মিস্ত্রি তো কালকে আসেনি, আজকে আবার এসছে, তো তোমাদেরকে আজকে দেখাবো কতটা হয়েছে কুচিনার কিচেনটা। তো চলো কাজকর্ম করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। কি এটা? কি এটা? মেশিনের মডেল দেখো আমার চিমনিটা এসে গেছে। আর এটা এসছে আগের দিনকে, জানো তো, তো আমি একটু দেখার জন্য খুব ব্যস্ত ছিলাম কেমন নিয়ে এসছে, কেমন ডিজাইন। তো মিসি দাদাভাইরা এসছে, একটু প্যাকেটটা খুললাম তো বললো এখন বের করা যাবে না, কালকে যখন লাগাবে তখনই বের করবে, তো আর কি করা যাবে। আর কুচিনা কেবিন কিচেন কেবিনেটটা দেখো আমার প্রায় হয়ে এসছে, দাদাভাইরা কাজ করছে। তো কেমন হচ্ছে বন্ধুরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার কিচেনটা কেমন হচ্ছে। আর এখানে দেখো ভো আবার হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসছে আমার জন্য, পেটের জন্য, তো আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিল। আর দাদাভাই দেখো আমাদের খুলেও একটু দেখাচ্ছে, আমি ভিডিও শ্যুট করছি বলে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করছি হলো তোমার অল্প একটু মটন এনেছে, তো আজকে মটনের একটা পাতলা ঝোল করব, লাল ঝোল, মটনের পাতলা লাল ঝোল করব। আর এখানটা মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, তো মুসুরির ডালটা সিদ্ধ করব শুকনো শুকনো করে লঙ্কা টঙ্কা দিয়ে, আর মটনের পাতলা লাল ঝোল হবে। কি গিফট দেওয়া বললা দাও? কষা আর ভাত, ওই কিন্তু নিচে ঢাকা দেয়া আমি তো দেখতে পাচ্ছি না, ওই যে তোর জন্য রেখেছি কষা আর ভাত। ঢাকা দেয়া কেন তাহলে? কি নিচে কই জিনিস কই দেখতে পাচ্ছি না কেন? ইমা কিছু নেই দেখ, বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। ওহ কি সুন্দর কালারটা এসছে, দারুণ কালারটা এসছে। আর এখানটা ডালটাও শুকিয়ে গেছে, ডালটাকে পিঁয়াজ টিয়াজ ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে যত রাখবো না। তো মটনটা বসিয়ে দিয়ে তাই স্নান করে আসলাম, আর মটনটা বসিয়ে দিয়ে স্নান করে আসলাম। আর আমি আজকে স্নান করিনি কারণ কি, মাথাটা শ্যাম্পু করব বলে, আবার মহালয়া আসছে রবিবার দিন, তো তার আগে শ্যাম্পুটা করবো করবো করে আর করাই হচ্ছে না, এই ছেলের জন্মদিন অমুক তমুক সমুক করে সময় একদম পাচ্ছিলাম না, তো আজকে মাথাটা শ্যাম্পু করে আসলাম, তা ওই জন্যে আজকে রান্নাটা করে রেখে গেছি। তো মটনটা হয়েছিল না, বসিয়ে রেখে গেছিলাম, দেখালাম তোমাদের কি সুন্দর রঙটা হয়েছে মটনের লাল ঝোল। আর ওদিকে ডালটাও সিদ্ধ শুকিয়ে গেছে, ওটাকে এবার পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখবো, তো হয়ে গেল। আর এখন আমি পুজোটা দেবো, স্নান করে এসেছি এবার পুজোটা দেবো। শুভ সন্ধ্যা সবাইকে, এখন চা খাবো, চাটা বসাবো। আর দেখো আজকে আবার পান খেয়ে দেখো মুখটা লাল করেছি, দেখেছো? আর আজকে কী হয়েছে বলো তো, আজকে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে, এই দেখো আজকে সন্ধ্যাবেলা রুটি করা হয়ে গেছে, এই যে। আর আজকে রাত্রে ডিনারে কী বানাবো বলো তো, আজকে রাত্রে ডিনারে দাও তোমাদেরকে দেখিয়ে দেই কী বানাবো। তো আজকে রাত্রে বানাবো ডিনারে, এখানটায় ভিজিয়েছি দেখো, এই যে, এ মা জল পড়ে গেল, কাবলি ছোলা,
কাবলি ছোলা রান্না করব আজকে ডিনারে। তো আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? খাবো গরম গরম চা আর বিস্কুট। তো চাটা হয়ে গেছে আর খাবো চা দিয়ে একটা বিস্কুট, স্রেফ একটা বিস্কুট, কারণ কি আজকে দুপুরবেলা মাংস ভাত খেয়েছি, একদম পেটটা ভরা। দেখো টেবিলটার অবস্থা, দেখো এই টেবিলটা, এই যে টেবিলটা দেখছো, টেবিলটা যতবার গোছাবো ততবার এরা ঘুটবে। কোনো সময় তোমরা দেখবা না যে আমার এই টেবিলটা গোছানো আছে, আমি আর পারবো না টেবিলটায়। তোমাদেরকে কি বলবো, মানে জুতো পাট থেকে চণ্ডী পাট, মানে জুতো সেলাই, সরি জুতো পাট না, জুতো সেলাই থেকে চণ্ডী পাট, যা 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 লাগে সব কিছু আছে এই টেবিলটার উপরে। তো এই টেবিলটা সারাক্ষণ শুধু খিচুড়ি পাকানো, যতবার আমি গুছিয়ে রেখে যাবো এসে দেখবো খিচুড়ি ঘুটে আছে। তো চলো গরম গরম চাটা খেয়ে নেই, তোমাদের সাথে বক বক করলে চাটা ঠান্ডা হয়ে যাবে, আর তোমরাও তো এখন চা খাবে, চাটা তোমরাও খেয়ে নাও, তারপরে আবার আসছি, সঙ্গে থেকো। তো দেখো চাটা খেয়ে আমি মটরটা সিদ্ধ করলাম, সিদ্ধ করে এখানে বসিয়ে দিয়েছি। দেখো আলু ওর মধ্যে দিয়ে একটা সিদ্ধ করেছে কিন্তু, আর আলুটা কিন্তু আমি একসাথে দিয়ে সিদ্ধ করেছিলাম, তো আলুটা ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি, মানে ছোটো ছোটো পিস করে দেইনি। কিন্তু আলুটা ওর মধ্যে দিলে কী হয় বলো তো, এরকম করে দিলে বেশ মটরটা বেশ মাখা মাখা হয়। তো আমি জিরে আর তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে মটরটা আর আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর ওপাশে দুধটা গরম বসিয়ে দিয়েছি। রুটি তো আগে আমার হয়েই গেছে, দেখেছো তো। আজকে কিন্তু আমি একটা মটরটা কিন্তু একটা হোটেল স্টাইলে রান্না করছি। হোটেলে কী করে বলো তো, তো তোমরা দেখো হোটেলে কী করে, তোমরা সেটা বুঝতে পারবে যে হোটেলে কী করে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কী বলো তো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর নুন আর মিষ্টি। তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করলাম, করে আবার একটু জল দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে, কারণ কি শুধু শুকনো মশলা দিয়েছি তো, তো মশলাটা পুড়ে যাবে। দুধটা দেখো ফুলে উঠেছে, তোমাদের সাথে গল্প করতে করতে ভাগ্যিস দেখতে পেয়েছি এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে একটু জল দিয়ে দিয়েছি, এখন আর একটু জল দিয়ে আমি এটাকে একটু মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো একটু কষার জন্যে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মশলাটা দেখো সুন্দরভাবে কষে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। অবশ্যই একটু গরম জল করে রেখে দিয়েছিলাম, গরম জলটা দিলে কি আর ভালো হয়, পানসাটা হয় না। তো চলো এবার জল দিয়ে দেই, আর জল দিয়ে দিয়ে আবার একটু আমি ফুটতে দেবো, আর ঢাকা দেবো না, কারণ সবই তো সিদ্ধ করা, ওর জন্য একটু ফুটতে দেবো। আর এখনও কিন্তু আমি সেই হোটেলের স্টাইলটা কিন্তু এখনও ব্যবহার করিনি, তো তোমরা দেখো দেখতে থাকো, আর বেশি সময় লাগবে না। তো হোটেলের স্টাইলটা হোটেলে কী করে সেটা আমরা সবাই জানি, তবুও আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি যে হোটেলে কী করে। আজকে আমি হোটেলের মতো নিয়ে একদম করব। তো দেখো এখানটায় আমি কী নিয়েছি, আর এটা কিন্তু বেশি একটা ঝোলঝোল হবে না, একটু মাখামাখা ঘন ঘন টাইপের হবে। আর এখানটায় দেখো আমি এই দেখ ফুটে গেছে, ফুটে গেছে, আর এটা দেখো কী বলো তো, দেখে তোমরা বুঝতে পারছো। তো আমার দুপুরবেলা যে মটনটা করেছিলাম সেই মটনের ঝোল, তো মটনও একটু রয়েছে, তো ভাবলাম যে এই রাত্রে আর কেউ খাবো না, কারণ কি পেটটা কারোরই ভালো না, ভোরও এই কদিন ধরে খুব রিচ খাবার হচ্ছে, তা রাত্রে আর খাওয়ার দরকার নেই, তার জন্য আর খাবো না, ভাবলাম রেখে দেই। তো অনেকটাই ঝোল করেছিলাম, তো ঝোলটা একটু এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের হোটেলে বলো এরকম করে না, হোটেলে আর হোটেলে কিন্তু দেখো সব ওই যে কী বলে চিকেনের ঝোল, মটনের ঝোল, ডিমের ঝোল, সবই কিন্তু ওই একই ঝোল দিয়ে কিন্তু ওরা সব কিছু রান্না করে। তো আমি আজকে সেটাই করলাম। তো কেমন লাগলো তোমাদের, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।